প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যু দিবস পালন করলো মালদার ইংরেজবাজার পুরসভা ও ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বা IMA। শনিবার সকাল 7:30 নাগাদ মালদা শহরের মনস্কামনা রোড এলাকায় ডাক্তার বিধানচন্দ্র রায়ের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এদিন মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন ইংরেজবাজার পুরসভা চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন 20 নম্বর ওয়ার্ড কাউন্সিলর চৈতালি ঘোষ সরকার, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি ডাক্তার তাপস চক্রবর্তী, সম্পাদক ডাক্তার পীযূষ কান্তি মণ্ডল সহ অন্যান্য চিকিৎসক ও পুরো আধিকারিকরা। উল্লেখ্য, এদিন আবক্ষ মূর্তিতে মাল্যদানের পর বৃক্ষরোপণ, চিকিৎসকের স্মৃতিচারণ সহ জেলা জুড়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের মালদা জেলা শাখা। ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যু দিবস পালন করা হয় ইংরেজবাজার পুরসভা ও ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। এ বিষয়ে ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী কি বলেছেন শোনাবো। ডক্টর বিধানচন্দ্র রায়ের আবির্ভাব দিবস 142 সারা ভারতবর্ষ জুড়েই এই মহাদিবসটাকে পালন করা হচ্ছে। IMA মেডিকেল কাউন্সিল এবং পৌরসভার উদ্যোগে এখানে এই শ্রদ্ধা নিবেদন, তার মর্ম মূর্তি এখানে আছে, সেই মূর্তিতে আমরা শ্রদ্ধা নিবেদন করব। তার মতো চিকিৎসক, প্রশাসনিক ব্যক্তিত্ব আমাদের দেশে খুব বিরল, অনেক বড় বড় ডাক্তার হয়েছে, কিন্তু তখনকার চিকিৎসার, এখন তো অনেক মডার্ন হয়েছে, তখনকার চিকিৎসার স্বার্থে তিনি যে অগ্রণী ভূমিকা নিয়েছেন সেটা স্মরণীয় হয়ে থাকে। আর ডাক্তারদের সেবাটা, ডাক্তারদের কাজকর্ম আমাদের সমাজের বারবার রিফ্লেক্ট করে। আজকে যদি এই ডক্টর ফুল না থাকত তো হয়তো আমাদের মহামারী আকার উঠত। আমি আজকের দিনে শ্রদ্ধা নিবেদন করছি সমস্ত ডাক্তার ফুলকে। আমার শ্রদ্ধা 14 টাইম লাইন মালদা।